আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, তার কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করলেন যে আমার মা আছে, আমার মা বাবা আছে, তারা আমার স্ত্রীকে তালাক দিতে বলছেন, তা আমি কি করতে পারি? আবু দারদা বললেন যে তোমার মা বাবা হলো জান্নাতের দরজা, তারা জান্নাতের দরজা, হুম আবু আবুল জান্নাতি, তারা জান্নাতের দরজা। তুমি যদি চাও এই দরজাগুলোকে ঠিক রাখতে তাহলে ঠিক রাখো, আর যদি চাও যে দরজাগুলোকে ভেঙে ফেলবে তাহলে তুমি ভেঙে ফেলতে পারো। করণীয় কি সেটা হলো এখন ব্যক্তির জন্য, কার করণীয় কি, তিনি কি করবেন সেটা হলো তার উপরে বর্তায়। কিন্তু শরীয়তের যে নীতিমালা সেটা হলো পিতামাতার সঙ্গে সদাচরণ করা, তাদের দেখাশোনা করা, তাদের দেখভাল করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে মহাব্বত করা ওয়াজিব, ফরজ। সমস্যা হয়ে গেল বর্তমান সময়ের মেয়েরাও যেমন ছেলেরাও তেমন। আমরা যে যুব সমাজটা বিবাহ করে তারা মনে হয় স্ত্রীর দাসত্ব স্বীকার করে নাই, স্ত্রী যা বলবে তাই তাকে একেবারেই মানতে হবে, নইলে যদি বেঁকে বসে। আসলে বিষয়টা এরকম হওয়ার কথা নয়, বরং স্ত্রী যার বাড়িতে আসে তিনি স্বামীর কথা মেনে চলবেন, তিনি স্বামীর কথা মেনে চলবেন, কারণ স্বামী তার যাবতীয় খরচা বহন করেন, দায়ভার সম্পূর্ণ স্বামী নিয়েছেন। তাহলে স্বামী যেভাবে তাকে গাইড করবেন তিনি সে অনুযায়ী চলবেন। কিন্তু স্বামী তো আর স্ত্রীকে গাইড করতে পারেন না, কেন জানেন? কারণ আছে, ওই যে বিয়ের আগে এত টাকা দিতে হবে, একটা ফ্রিজ দিতে হবে, এত কিছু দিতে হবে, কিছু যে বলবো যদি বলে ডিভোর্স, আমি ডিভোর্সে আমাকে এগুলো দিয়ে দাও, সব কিছু আমি তো দিতে পারবো না। যেই জায়গাতে ধরা খাওয়া মানে জিম্মি, বন্দি হওয়া, দুনিয়ার জীবনটাই মনে হয় দাম্পত্য জীবনটা সুখের নয়, জেলখানা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তৃতীয় তাকে পা রেখে তিনি বললেন আমিন, তার মানে যে পিতা মাতাকে পাওয়ার পরেও জান্নাত নিতে পারল না সে ব্যক্তির জন্য ধ্বংস হোক, সে ধ্বংস হোক, রাসূল সাল্লাল্লাহু বললেন আমিন। জিব্রাইল যার ধ্বংস কামনা করেছেন, ধ্বংস কামনা করে দোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া কবুলের জন্য আমিন বলেছেন, আচ্ছা বলুন তো সে দোয়া কি কবুল হবে না? কবুল না হয়ে কোথাও যাবে? কোথাও যাবে না, কোথাও যাবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মা বাবার ডাকে সাড়া দেওয়াটা নফল ইবাদত, ছেড়ে দিয়ে হলেও মা বাবার ডাকে সাড়া দিতে না দেওয়াটা অপরাধ। কারণ মা বাবা যদি কখনো কোনো সময়ের জন্য সন্তানের উপরে বদদোয়া করে, কষ্ট অনুভব করে বদদোয়া করে, সে বদদোয়াটাও লেগে যাবে, যদিও মা বাবা কখনো বদদোয়া করেন না। তো বিররুল ওয়ালিদাইন মুকাদ্দামুন আলা তাতাব্বুই, বিররুল ওয়ালিদাইন পিতামাতার সঙ্গে সদাচরণ করাটা এটা নফল ইবাদতের থেকেও শ্রেষ্ঠ, নফল ইবাদতের থেকেও উত্তম। আপনারা জানেন, কয়েক বার হয়তো শুনেছেন, জুরাইস নামক একজন ব্যক্তি বনী ইসরাইলদের মাঝে ছিলেন, তিনি একজন ওয়াকানা রাজুলান আবিদান, তিনি একজন ইবাদতকারী ব্যক্তি ছিলেন, অত্যন্ত বড় বুজুর্গ ছিলেন। কানা লাহু সামাতুন, তার একটা ছোট্ট তাঁবু ছিল, এই তাঁবুর ভিতরেই সবসময় তিনি থাকতেন এবং রাত দিন চব্বিশ ঘন্টা তিনি ওর ভিতরে থেকে ইবাদত করতেন। ইবাদতে রত থাকা অবস্থায় ফা আতাতুহু উম্মুহু, তার মা তার কাছে আসলো, তার কাছে এসে তার মা তাকে ডাকলো, ইয়া জুরাইস, ও জুরাইস। কিন্তু জুরাইস সালাত আদা করছেন, তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, তিনি সালাত আদা করা অবস্থায় ফাক্কারা ফি নাফসি, তিনি নিজে নিজে ভাবছেন যে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হে আল্লাহ আমার মা ডাকছে, আবার এইদিকে আমি সালাতে দাঁড়িয়েছি, আমি কি করব, মায়ের ডাকে সাড়া দেব নাকি সালাতেই থাকব। চিন্তা করতে করতে তিনি সালাতেই মনোযোগ দিলেন, মায়ের ডাকে আর সাড়া দিলেন না, ফানসারাফাত, অতপর মা চলে গেল। পরের দিন ফালাম্মা কানাল গাদ, পরের দিন তার মা এসে আবারও ডাকছে, ইয়া জুরাইস, ও জুরাইস। কিন্তু জুরাইস আবারও চিন্তা করছেন যে ইয়া রব্বি, হে আমার রব, আমি তো সালাতে দাঁড়িয়ে আছি, আবার আমার মাও ডাকছে, আমি কোন দিকে যাব। দ্বিতীয় দিনেও তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, সালাতের ভিতরেই থাকলেন, তার মা ফেরত গেলেন। তৃতীয় দিনেও তার মা এসে ডাকছেন, ইয়া জুরাইস, ও জুরাইস। জুরাইসকে ডাকলেন কিন্তু জুরাইস ডাকে সাড়া দিলেন না। জুরাইস ওই একই কথা ভেবে তিনি সালাতের প্রতি মনোযোগী হলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। তখন জুরাইজের মা তখন বলেছিলেন যে আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ানদুরা উজুহাল মুমিসাত, হে আল্লাহ তুমি আমার এই সন্তান জুরাইজকে সেই দিন পর্যন্ত মৃত্যু দিও না যতদিন না সে ব্যভিচারিণীর মুখ না দেখে, ততদিন তাকে মৃত্যু দিও না। দোয়া করলেন,
মা হিসাবে একটা দোয়া করলেন, কারণ তিন দিন এসেছিলেন ডাকতে, তিন দিনে ডাকে তিনি সাড়া পেলেন না। তিনি যেমন এবাদত গুজরি ফা দাকার ফা দাকার রিজাল, তার এলাকার যতগুলো লোকজন তারা তার ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা, ভালো মন্দ বিভিন্ন চর্চাই তো হচ্ছিল। সেই এলাকার একজন মহিলা ছিল ইমরাতুন বাকিয়া, একটা ব্যভিচারিণী মহিলা ছিল। সেই মহিলা এলাকার কিছু বখাটে লোকদের সঙ্গে চুক্তি করে, তোমরা যদি চাও তাহলে আমি জুরাইসকে ফেতনায় ফেলে দেব। অতপর জুরাইস ওই মহিলা মানে ইমরাতুন বাকিয়া এই ব্যভিচারিণী মহিলা নিজেকে জুরাইজের সামনে উপস্থাপন করলে জুরাইস তার দিকে তাকালেন না, মাথা নিচু করে থাকলেন। অতপর ওই মহিলা এলাকার একজন রাখালের সঙ্গে অপকর্ম করে সন্তান পেটে ধারণ করে, সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন তাকে যখন মানুষেরা জিজ্ঞেস করলো এই সন্তান কার তরফ থেকে হয়েছে, তখন ওই মহিলাটা বলল জুরাইজের তরফ থেকে হয়েছে, জুরাইজের তরফ থেকে হয়েছে। তখন এলাকার লোকজন এসে জুরাইজের তাবু ভেঙে দিল। এরপর তারা সকলে ইয়াদরিবু দরবান শাদিদান, জুরাইজকে ধরে নিয়ে যে উত্তমভাবে তাকে ব্যত্রাঘাত করলো, মারধর করল। মারধর যখন করছে তখন জুরাইজ বলছে মা শানুকুম, তোমাদের কি হলো, ব্যাপারটাকে আমি কি করেছি মারছো কেন? তখন এলাকার লোকজন তাকে বলছেন বলছিলেন এলাকার লোকজন তাকে বলল জানাইতা তুমি জিনা করেছো আর তোমার জিনার সন্তানও জন্মেছে। জুরাইজ তখন বললেন যে আইনাস সাবিয়ু, ওই শিশুটি কোথায়, শিশুটিকে নিয়ে আসা হল। অতঃপর ওই শিশুটিকে নিয়ে আসার পরে জুরাইজ ওই শিশুকেই জিজ্ঞেস করলেন মান আবুকা, তোমার বাবাকে, হে শিশু বলো তো তোমার বাবাকে। তখন শিশু বলছে যে আমার বাবা ফুলানুন, অমুক রাখাল, অমুক রাখাল আমার বাবা। তখন এলাকার লোকজন তার কাছে ক্ষমা চায়, ক্ষমা চেয়ে বলে যে আপনি বলুন হে জুরাইজ, আপনি বলুন যদি অনুমতি দেন তাহলে আপনার যে তাঁবুটা ভাঙা হয়েছে পুরো তাঁবুটা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দেব। জুরাইজ বললেন না, যেমন আমার মাটির তাঁবু ছিল ওই তাঁবুটাই বানিয়ে দাও, আমি ওর ভিতরে ইবাদত করব। বলছিলাম যে মা বললেন যে আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ানদুরা ইলা বুজুহিল মুমিসা, যতক্ষণ না সে ব্যভিচারিণী মহিলার চেহারা না দেখে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। তাহলে মায়ের বদদোয়া, মা বাবার বদদোয়াটাও লেগে যায় না, বদদোয়াটাও লেগে যায়। আজকে হয়তো আমার স্ত্রীর সঙ্গে বোঝাপড়া কম হচ্ছে, আমার সন্তান নিয়ে সংসারের সদস্য সংখ্যা বেশি, এই বলে মা বাবাকে বোঝা মনে হচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, মনের গহীনে কোনো সময় যদি কোনো সময় কষ্ট অনুভব করে থাকেন সেই কষ্টটা যদি তারা মনে রাখেন তাহলে সন্তান যারা রয়েছে তারাও কোনো না কোনো দিন এটা অনুভব করতে পারবেন, কোনো না কোনো দিন। আজকে মা বাবার সঙ্গে যেমন আচরণ করবেন ভবিষ্যতের জন্য সেরকমই, অপেক্ষা করুন ওটাই আসবে বা তার থেকেও বেশি আসবে। আঞ্চলিক কিছু কথা আছে যে একটা লোক তার বাবাকে গলার ভিতরে গামছা পেঁচিয়ে বাজারের ভিতর দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে, গামছা পেঁচিয়ে বাজারের ভিতর দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে। তো মাছ বাজার আছে না, মাছ বাজার, মাছ বাজারে যাওয়ার আগে আগেই বাবা বলছে বাবা যা নিয়ে এসেছো নিয়ে এসেছো, এরপরে আর আমাকে নিয়ে যাও না, কারণ আমি আমার বাবাকে এ পর্যন্ত নিয়ে এসেছিলাম, তুমি যদি এর অতিক্রম করো তাহলে তোমার সন্তান তোমাকে এর থেকেও বেশি নিয়ে যাবে। যদিও আঞ্চলিক কথা কিন্তু বাস্তবতায় মনে করবেন যে এটা বাস্তব রূপ রয়েছে। পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয় জগতে শাস্তি দেন, দুনিয়াতেও দেন আখিরাতেও দেন। এর জন্য আজ থেকে মানে আমাদের আরো সতর্ক হওয়া উচিত। কিছু কিছু শুনেছিলাম আর কি, যেমন গত দুই জুমা আগে একটা বিষয়ে কথা বলছিলাম আর কি, সেখানে আলোচনার টপিকটা ছিল হলো স্ত্রীর অধিকার। তো স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করার পরে কেউ কেউ এরকম কিছু শুনেছিলাম যে এই এলাকার সন্তানরা নাকি স্ত্রীর পিছনে এমন ঘোড়া ঘুরে, স্ত্রীর দাসত্ব এমনভাবে মেনে নিয়েছে যে বিবাহ করার সাথে সাথে আলাদা, বিবাহ করার সাথে সাথে আলাদা। শুনেছিলাম, সত্য মিথ্যা আপনারাই জানেন। তো যদি ভাব এরকম থাকে যে আলাদা হয়ে যে আপনি সুখে থাকবেন আর আপনার মা বাবাকে টাকা পয়সা না দিয়ে, খরচা না দিয়ে আপনি সুখে থাকবেন, এই সুখটা সুখ নয়। বরং এমন একটা জায়গাতে যান, এমন একটা মর্যাদার দিকে হাঁটুন যেটা অনেক মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে উত্তম, সর্বশ্রেষ্ঠ, সবথেকে প্রিয়? ইয়া রাসূলুল্লাহ বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় অনুযায়ী সালাত আদায় করা, যে সালাতের যে সময় সে অনুপাতে সময় অনুযায়ী সালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে তুম্মা ক্বালা, তারপর বলা হয় রাসূলুল্লাহ, তুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা সবথেকে শ্রেষ্ঠ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা, এটা হলো তার পরপরই, যথাসময়ে সালাত আদা করা, তার পরপরই পিতামাতার সঙ্গে উত্তম আসন করার জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে তারপর আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সুম্মাইয়ুন, তারপরে কোন আমলটা সবথেকে প্রিয়? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করার উপরে মর্যাদা দিলেন কাকে? পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করাটাকে মর্যাদা দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা রজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ফাস্তাদানাহু ইলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আলাকা আবওয়ান, ও তোমার কি মা বাবা আছে? তো লোকটি বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ফীহিমা ফাজাহিদ, ওই মা বাবার সঙ্গে জিহাদ করো আগে, ওই মা বাবার ক্ষেত্রে জিহাদ করো আগে, পরে জিহাদে এসো। আরেক ব্যক্তি এসে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করার উপর এবং জিহাদের উপর আপনার কাছে বায়াত করতে এসেছি। ওয়া তারাকতু আবাওয়াই, ওয়া তারাকতু আবাওয়ানি, আমি আমার মা বাবাকে ছেড়ে এসেছি। ইয়াবকিয়ানি, তারা দুজন কাঁদছেন, আমি তাদেরকে পরিত্যাগ করে এসেছি, তারা কাঁদছেন, আমি জিহাদে যাব, আমি হিজরত করব ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারজিউ ইলা আবাইক, যাও তোমার মা বাবার কাছে ফেরত যাও। ফাদহিকহুমা, তাদেরকে হাসাও, যেমনি ভাবে তুমি তাদেরকে কাঁদিয়েছো তেমনি তাদেরকে হাসাও, কারণ তাদেরকে হাসানোর মাধ্যমে, তাদের আনন্দ দেবার মাধ্যমে, তাদেরকে খুশি করার মাধ্যমে তোমার জান্নাত নির্ভর করছে। সারা জীবন জিহাদ করে, হিজরত করে, যত ইবাদত করা হোক না কেন, কিন্তু মা বাবার সঙ্গে যদি অসদাচরণ না হয়ে থাকে, অন্যায় অবিচার করা হয়ে থাকে, তাহলে আশা করা যায় না জান্নাতের, যে আমরা জান্নাতে যেতে পারব। এর জন্য অতীতের ভুল যদি থেকে থাকে, তাহলে এখনও তাদের পা ধরে ক্ষমা নিয়ে তাদেরকে, তাদের কাছে ক্ষমা চাওয়া, চাওয়াই তো শুধু, সন্তান ক্ষমা চাইলে মা ক্ষমা করেন না, সন্তান ক্ষমা চাইলে বাবা ক্ষমা করেন না, এরকম বাবা দুনিয়ার বুকে কোথাও জন্মে নাই, দুনিয়ার বুকে কোথাও নাই এরকম বাবা, এরকম মা। যদি থেকে থাকে তাহলে ভাববো অন্তর বলতে কিছু নাই তাদের, সেটা হলো অন্য ব্যাপার, কিন্তু এরকম কেউ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ফীহিমা ফাজাহিদ, তাদের প্রতি জিহাদ করো। মা বাবার প্রতি জিহাদ করব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন ফা ফীহিমা ফাজাহিদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে তাদের সঙ্গে উত্তম আচরণ করো? কেন বললেন না? বললেন তাদের সঙ্গে জিহাদ করো কেন? জিহাদ শব্দের অর্থ হলো বাজলুল মাজহুদি, শক্তি প্রয়োগ করা, সামর্থ্য প্রয়োগ করা, সামর্থ্য, শক্তি, বুদ্ধি, এসব কিছু প্রয়োগ করা, সর্বশক্তি দিয়ে প্রচেষ্টা করা, যেটার সর্বোচ্চ পর্যায়ে যায় হলো সম্মুখ যুদ্ধ করা। তাহলে মা বাবাকে খুশি রাখতে যদি শ্রম বিক্রি করতে হয়, শক্তি ব্যয় করতে হয়, টাকা ব্যয় করতে হয়, পয়সা ব্যয় করতে হয়, বুদ্ধি ব্যয় করতে হয়, যা কিছু ব্যয় করার প্রয়োজন, যা কিছু প্রয়োজন, এই সব কিছু দিয়ে হলেও মা বাবাকে খুশি রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যটা এটাই ছিল।